গ্রামের উন্নয়নের টাকা এই রাজ্যের সরকার চুরি করছে, এই নিয়ে আমরা নির্বাচন কমিশন সহ আদালতে যাব। মানিকচকে দলীয় প্রার্থীদের প্রচারে এসে এমনটাই জানালেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার মালদার মানিকচকের মথুরাপুর এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে একটি জনসভা ও পদযাত্রায় অংশগ্রহণ করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির তৃণমূলের আতাতের অভিযোগ তোলেন তিনি। তৃণমূল বিজেপি চাইছিলেন না পঞ্চায়েত ভোট হোক, কিন্তু আমরা বলেছিলাম ভোটের তারিখ দাও, এই লড়াই গ্রাম বাঁচানোর লড়াই। পাশাপাশি তিনি বলেন পুলিশ আমাদের প্রার্থীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করছে। এছাড়াও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পর্ব থেকে রাজ্য জুড়ে বিভিন্ন অশান্তিতে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জালিয়াতি হচ্ছে, ভোটটাকে জালিয়াতি করতে চাইছে, আর টাকা পয়সা কোন স্কিমের টাকা কোথায় ঢুকছে কেউ জানে না। এই যে বকটুইতে যখন বোমা মেরে আগুনে পুড়িয়ে মেরেছিল তৃণমূলকে, ওখানে মমতা নিজে ক্ষতিপূরণ দিয়েছেন সেটা মিড ডে মিলের টাকা। তাহলে বাচ্চাদের পুষ্টি চুরি করছে রাজ্য সরকার, আর ডিএমএসপিও দাস দই হবে, ঘরের টাকা যেরকম চুরি করেছে, আবাস যোজনার টাকা চুরি হয়েছে, 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, আমরা দেখছি একটা খাতের টাকা অন্য খাতে ঢোকাচ্ছে। আরে ভোটের জন্য তো আলাদা করে বাজেটে টাকা ধরা থাকে, নির্বাচনটা হবে এবছর ঠিক ছিল, তারা এরা ভোট চাইছিল না, তাহলে বাজেটে টাকা রাখেনি, তাহলে আনটাইড ফান্ড থেকে টাকা দিচ্ছে। এরকম অসংখ্য টাকা যেটা গ্রামের উন্নয়নে কাজে লাগবে, পুষ্টিতে কাজে লাগবে, মামলাদের কাজে লাগবে, সেই টাকা ওরা চুরি করছে। আমরা এগুলো নিয়েও নির্বাচন কমিশনের কাছে যাব, আদালতেও যাব। এবং কেন্দ্র সরকার কী করছে, এত এইসব কেন্দ্র সরকার স্কিমের টাকা 2014 থেকে বিজেপি সরকার আছে, কিন্তু কোনো অপরাধকে ধরেনি, অপরাধীকে ধরেনি, একটাকে শাস্তি দেয়নি। এটাই হচ্ছে বিজেপি আর তৃণমূলের মিলিভাগা। এই জন্য আমরা বলেছি নবান্নকে শায়েস্তা করতে 56 পারবে না, গ্রামের মানুষই করবে, সেটাই হবে। দ্বিতীয় বিষয় দাদা, আবার মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ, আবার মানুষের মৃত্যু। তাহলে মমতা ব্যানার্জি বক্তব্যের পরে যে বলেছিল সব বোমা উদ্ধার করতে হবে, সব অস্ত্র উদ্ধার করতে হবে, তাহলে পুলিশ মমতার কথা শুনছে না, আর নাহলে পুলিশ মিথ্যে কথা বলছে। আমরা বলছি এই সমস্ত মৃত্যুর দায় এবং দায়িত্ব মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে এবং নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনার কেন বলবে না যে জেলায় বোমা বিস্ফোরণ হচ্ছে তার দায় সেখানকার এসপি এবং ডিএমকে নিতে হবে। পরবর্তীতে এদিনের এই জনসভা শেষে দলীয় প্রার্থী সহ নেতা কর্মীদের নিয়ে মানিকচকের মথুরাপুর এলাকা জুড়ে একটি পদযাত্রা করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।